নমস্কার, আমার ইউনিক ওয়ার্ল্ডের একটি সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। যে গাছটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি জারবেরা গাছ। আজকে আমার জারবেরা গাছগুলি আপনাদেরকে দেখাবো এবং কিছু তথ্য আপনাদের শেয়ার করব। জারবেরা গাছ সারা বছর ফুল পাওয়া যায় এবং সারা পৃথিবীতে খুব কদর আছে এমন একটি ফুল। ফুলের বিভিন্ন সাজসজ্জায় এই স্টিকযুক্ত ফুলটি ভীষণভাবে ব্যবহৃত হতে দেখা যায় এবং এর বাণিজ্যিক যে চাহিদা সেটিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই গাছগুলোকে আমরা দুরকমভাবে তৈরি করতে পারি। একটি হলো এই যে গাছের গোড়ায় এখান থেকে তেওর বেরোয় সেইগুলো নিয়ে আমরা চারা তৈরি করতে পারি, আর একটা হলো এর বীজ থেকে চারা তৈরি হয়। তবে বীজের চারা থেকে এর যে তেওর থেকে যে চারা তৈরি হয় সেটা খুব ভালো হয় এবং সেগুলো খুব সুন্দর হয়। তো আমার কাছে এই জারবেরার প্রায় 10-12টি আলাদা আলাদা কালার রয়েছে, কিন্তু সেই বাকি কালারগুলো এখনও ফোটেনি, টবের মধ্যে রয়েছে এবং এই বর্ষায় সেইগুলোতে ফুল নেই। সেই গাছগুলোকে প্রতিস্থাপন করে অন্য টবে দিতে হবে এবং বর্ষার পরে আশা করছি আমি প্রচুর ফুল সেখানে থেকে পাব। গত বছর সেই গাছগুলোতে যে ফুল ফুটেছিল তার কিছু ছবি আমার কাছে রয়েছে, আমি পাশে দেখানোর চেষ্টা করছি। এই গাছগুলি যখন আপনারা টবে প্রতিস্থাপন করবেন তার যে মাটির মিশ্রণ সেটা খুব ঝুরঝুরে হতে হবে এবং তাতে উপযুক্ত পরিমাণে সার দিতে হবে। এই গাছগুলি চড়া রোদে না রেখে একটু আদো ছায়াযুক্ত জায়গায় যদি রাখা যায়, আবার কিন্তু একদম ছায়াতে রাখলেও হবে না, আদো ছায়াযুক্ত জায়গায় যদি রাখা যায় তাহলে খুব সুন্দর ফুল হয়। আর এর বর্ষাকালে একটা যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে এর ফাঙ্গাস ইনফেকশন, অর্থাৎ হঠাৎ করে দেখা যাবে যে গাছটি শুকিয়ে মারা যাচ্ছে। তাই যাতে বর্ষাকালে গাছের গোড়ায় জল না জমে যায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আর নিয়মিত গাছের যে গোড়াগুলি এর যে শুকনো ডালপালা বা শুকনো ফুলের যদি কোনো কাণ্ড থেকে থাকে সেগুলোকে কেটে দিতে হবে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যখন সেই শুকনো ডালগুলি বা কাণ্ডগুলি কাটবেন, যেমন এটি শুকিয়ে গেছে, এইটাকে কিন্তু এই যে পরিষ্কার করা যাচ্ছে, এগুলো যখন এইগুলোকে পরিষ্কার করবেন বা একটা শুকনো পাতা যখন, যদি এই পাতাটা আমরা পরিষ্কার করতে চাই, যে এটা কখনোই টেনে ছিঁড়তে যাবেন না, একটা ধারালো কাঁচি দিয়ে সেইটাকে সুন্দর করে কেটে নেবেন, কারণ টেনে পরিষ্কার করতে গেলে গাছটির অনেক ক্ষতি হয়। মধ্যে কিছু গাছ রয়েছে সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি দেখুন কত সুন্দর হয়েছে। কুড়ি আসছে গাছটিতে ফুল ফুটছে। এই গাছগুলি যেগুলো আলাদা আলাদা কালার, প্রত্যেকটি গাছ আলাদা আলাদা কালার, আমি এর ছবিগুলি আপনাদেরকে পাশ দিয়ে পাঠাচ্ছি। এই যে এই গাছগুলি প্রত্যেকটি টবে আলাদা আলাদা ফুল ফোটে, আলাদা আলাদা রঙের ফুল হয়। গত বছর যে ফুলগুলি ফুটেছিল সেই ছবিগুলি আমি পাশ দিয়ে দিচ্ছি, দেখে নিন। তবে এই গাছগুলি কিন্তু এখনও সেইভাবে পরিচর্যা
করা হয়নি, বর্ষাকাল এখানে জাস্ট রেখে দিয়েছি। এগুলোকে নতুন কিছু টব নিয়ে আসতে হবে, নতুন কিছু টব নিয়ে এসে এই গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে। আর এখান থেকে কিছু গাছ আমি মাটিতে লাগিয়ে দেব, যখন সেগুলো করব তার ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল জারবেরা গাছগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক গাছ লাগান। নমস্কার।